নমস্কার, WBPSC সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2018। আজকে আমরা 81 থেকে 90 পর্যন্ত প্রশ্নের উত্তর দেখে নেব। তো দেখে নেই যে প্রথম প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 81। এ রড এনক্লোজড সেন্ট্রালি ইন এ টিউব অ্যান্ড দ্য অ্যাসেম্বলি টাইটেন বাই রিজিড ওয়াশার, ইফ দ্য অ্যাসেম্বল ইজ সাবজেক্টেড টু এ কম্প্রেসিভ লোড দেন। এখানে বলছে যে একটা রড আছে যেটা একটা টিউবের মধ্যে টাইট করে বাঁধা আছে, ওকে, এবং সেইটা এই যে অ্যাসেম্বলটা যেটা হয়েছে, সেই অ্যাসেম্বলটাকে একটা রিজিড ওয়াশার দিয়ে দু সাইডে আটকে দেওয়া হয়েছে এবং তার উপরে কম্প্রেসিভ লোড প্রোভাইড করা হচ্ছে। তাহলে অপশান দেখে নিই, অপশান এ রড ইজ আন্ডার কম্প্রেশন, অপশান বি টিউব ইজ আন্ডার কম্প্রেশন, অপশান সি বোথ টিউব অ্যান্ড রড আর আন্ডার কম্প্রেশন, অপশান ডি টিউব ইজ আন্ডার টেনশন অ্যান্ড রড ইজ আন্ডার কম্প্রেশন। যখন এই অ্যাসেম্বলটাকে একটা রিজিড ওয়াশার দিয়ে আটকে দেওয়া হবে এবং তারপরে যদি তার উপরে একটা কম্প্রেসিভ লোড প্রোভাইড করা হয়, তাহলে সেক্ষেত্রে টিউব অ্যান্ড রড দুটোই আন্ডার কম্প্রেশনে থাকবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, বোথ টিউব অ্যান্ড রড আর আন্ডার কম্প্রেশন। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 82। এ বিম অফ ইউনিফর্ম স্ট্রেংথ মে বি অবটেইনড বাই, এখানে বলছে একটা বিম ইউনিফর্ম স্ট্রেংথ কীভাবে পাওয়া যায়। বিম অফ ইউনিফর্ম স্ট্রেংথ মানে বিমের প্রতিটা ক্রস সেকশনে বিমের স্ট্রেংথ সেম হবে, এটা আমরা কীভাবে পাবো সেটা এখানে জানতে চাইছে। তারপর অপশান দেখে নিই, অপশান এ কিপিং দ্য ওয়েথ ইউনিফর্ম অ্যান্ড ভ্যারিং দ্য ডেপথ, অপশান বি কিপিং দ্য ডেপথ ইউনিফর্ম অ্যান্ড ভ্যারিং দ্য ওয়েথ, অপশান সি ভ্যারিং দ্য ওয়েথ অ্যান্ড ডেপথ, অপশান ডি এনি অফ দ্য অ্যাবভ। বিম অফ ইউনিফর্ম স্ট্রেংথ ক্যান বি অ্যাচিভড বাই নাম্বার 1 কিপিং দ্য ওয়েথ ইউনিফর্ম অ্যান্ড ভ্যারিং দ্য ডেপথ, নাম্বার 2 কিপিং দ্য ডেপথ ইউনিফর্ম অ্যান্ড ভ্যারিং দ্য ওয়েথ, নাম্বার 3 ভ্যারিং দ্য উইথ অ্যান্ড ডেপথ বোথ। তাহলে এখানে দেখা যাচ্ছে অপশান এ, অপশান বি অ্যান্ড অপশান সি প্রত্যেকটাই ঠিক, ঠিক আছে। ইউনিফর্ম স্ট্রেংথ অনেকটা বিমের আমরা এই তিনটে থেকেই অ্যাচিভ করতে পারি, তাহলে এখানে অপশান ডি ইজ কারেক্ট, এনি অফ দ্য অ্যাবভ। দ্য কমন মেথড ইজ বাই কিপিং দ্য উইথ ইউনিফর্ম অ্যান্ড ভ্যারিং দ্য ডেপথ। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 83। দ্য পয়েন্ট অফ কন্টাপ্লেক্সার ইজ এ পয়েন্ট হোয়ার, এখানে বলছে পয়েন্ট অফ কন্টাপ্লেক্সার হলো একটা পয়েন্ট যেখানে অপশান এ সিআর ফোর্স চেঞ্জেস ইজ সাইন, সিআর ফোর্স দ্য সাইন চেঞ্জ করে মানে প্লাস থেকে মাইনাস হয় বা মাইনাস থেকে প্লাস হয়ে যায়, অপশান বি বেন্ডিং মোমেন্ট চেঞ্জেস সাইন যেখানে বেন্ডিং মোমেন্ট সাইন চেঞ্জ করে, অপশান সি সিআর ফোর্স ইজ ম্যাক্সিমাম, অপশান ডি বেন্ডিং মোমেন্ট ইজ ম্যাক্সিমাম। পয়েন্ট অফ কন্টাপ্লেকশন হলো সেই পয়েন্ট যেখানে বেন্ডিং মোমেন্ট তার সাইন চেঞ্জ করে, তাহলে এখানে অপশান বি ইজ কারেক্ট, বেন্ডিং মোমেন্ট চেঞ্জেস সাইন। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 84। ইউলার্স ফর্মুলা ইজ ভ্যালিড ফর, এখানে বলছে ইউলার্স ফর্মুলা নিচের কোন কলমের জন্য ভ্যালিড। প্রথমে অপশান দেখে নিই, অপশান এ শর্ট কলম, অপশান বি লং কলম, অপশান সি বোথ শর্ট অ্যান্ড লং কলম, অপশান ডি উইক কলম। তো আমরা প্রথমে দেখে নেবো যে হোয়াট ইজ ইউলার্স ফর্মুলা। ইউলার্স ফর্মুলা কি? পাই স্কোয়ার ই আই ডিভাইড বাই এল ইফেক্টিভ স্কোয়ার, এটা হলো ইউলার্স ফর্মুলা। ইউলার্স ফর্মুলা অনলি ফর লং কলমের জন্য ভ্যালিড, অনলি ফর লং কলম, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি লং কলম। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 85। অ্যান আইসোমেট্রিক ভিউ প্রোভাইডস, এখানে বলছে একটা আইসোমেট্রিক ভিউ কী প্রোভাইডস করে। অপশান এ জাস্ট অ্যানাদার এলিভেশন ডিটেল, অপশান বি এ টু ডাইমেনশনাল ডিটেলস, অপশান সি এ থ্রি ডাইমেনশনাল ডিটেলস, অপশান ডি ইকুয়াল প্রজেকশন লাইন অফ ইকুয়াল লেন্থ। একটা আইসোমেট্রিক ভিউ কোনো একটা অবজেক্টের থ্রি ডাইমেনশনাল ডিটেলকে প্রোভাইড করে, কোনো একটা টু ডাইমেনশনাল শীটে তার থ্রি ডাইমেনশনাল ডিটেল প্রোভাইড করে কোনো একটা অবজেক্টের আইসোমেট্রিক ভিউ, তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান এ, এ থ্রি ডাইমেনশনাল ডিটেল। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 86। ইউনিট ওয়েট অফ কংক্রিট ইজ টেকেন অ্যাজ, এখানে বলছে কংক্রিটের ইউনিট ওয়েট কত হয়। অপশান দেখে নিন, অপশান এ 25 কিলোনিউটন পার মিটার কিউব, অপশান বি 20 কিলোনিউটন পার মিটার কিউব, অপশান সি 24 কিলোনিউটন পার মিটার কিউব, অপশান ডি 18 কিলোনিউটন পার মিটার কিউব। ইউনিট ওয়েট অফ আরসিসি ইজ, আরসিসির ইউনিট ওয়েট কত হয়।
2500 কেজি পার মিটার কিউব, মানে 2500 কেজি পার মিটার কিউব অর 25 কিলোনিউটন পার মিটার কিউব। ইউনিট ওয়েট অফ পিসিসি ইজ, পিসিসি ইউনিট কত হয়? 2400 কেজি পার মিটার কিউব অর 24 কিলোনিউটন পার মিটার কিউব। সিমেন্ট মর্টারের 2000 কেজি পার মিটার কিউব অর 20 কিলোনিউটন পার মিটার কিউব। পোর্টল্যান্ড সিমেন্টের কত হয়? 1440 কেজি পার মিটার কিউব অর 14.4 কিলোনিউটন পার মিটার কিউব। আর স্টিলের ইউনিট কত হয়? 7850, খুব ইম্পর্টেন্ট স্টিলের ইউনিট, আর 78 কিলোমিটার পার মিটার কিউব। তো এখানে আমাদের শুধুমাত্র কংক্রিটের জানতে চেয়েছে, পার্টিকুলার আরসিসি বা পিসিসি এরকম কিছু বলে দেয়নি। তো এখানে আমাদেরকে ধরে নিতে হবে পিসিসি, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি, 24 কিলোমিটার পার মিটার কিউব। যদি আরসিসি বলে দিত তাহলে এখানে 25 কিলোমিটার পার মিটার কিউব হতো, আর যদি পিসিসি বলে দিত তাহলে 24 কিলোমিটার মিটার কিউব হতো। যেহেতু এখানে কিছুই বলে দেয়নি তো আমরা এখানে পিসিসি ধরে নেবো এবং 24 কিলোমিটার পার মিটার কিউব অপশন সি কারেক্ট হবে। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 87, ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ সিমেন্ট ইজ ইউজড ফর, এখানে বলছে ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ সিমেন্ট কোথায় ইউজ করা। অপশন দেখে নেওয়া যাক, অপশন এ ড্যামস, অপশন বি ব্রিজ অ্যাবার্টমেন্ট, অপশন সি রিটেনিং ওয়ালস, অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ সিমেন্ট ইজ ইউজড ফর স্ট্রাকচার্স মিন্ট ফর দ্য ওয়াটার রিটেনিং সাচ এস রিটেনিং ওয়াল, অ্যাবার্টমেন্ট ওয়াল, রিভার্স, পোর্টস, টানেল, ড্যাম ফর ইম্প্রুভমেন্ট ইন ইম্পারমিয়েবিলিটি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। এটা ড্যামেও ইউজ হয়, ব্রিজ অ্যাবার্টমেন্টে ইউজ হয় অ্যান্ড রিটেনিং ওয়াল তিনটেতেই ইউজ করা যায় ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ সিমেন্ট। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 88, বায়োলজিক্যাল অ্যাকশন ইজ ইউজড ইন, এখানে বলছে বায়োলজিক্যাল অ্যাকশন নিচের কোনটাতে ইউজ হয়। অপশান এ স্ক্রিনস, অপশান বি সেডিমেন্টেশন ট্যাঙ্কস, অপশান সি ট্রিকলিং ফিল্টার্স, অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। এ ট্রিকলিং ফিল্টার ইজ এ ফিক্সড বেড বায়োলজিক্যাল রিয়েক্টর দ্যাট অপারেটস আন্ডার মোস্টলি এরোবিক কন্ডিশন। ট্রিকলিং ফিল্টার কি? একটা ফিক্সড বেড বায়োলজিক্যাল রিয়েক্টর যেটা এরোবিক কন্ডিশনে মোস্টলি অপারেট করে থাকে। তাহলে বায়োলজিক্যাল অ্যাকশন ইজ ইউজড ইন কি হবে? সঠিক অ্যান্সার অপশান সি ট্রিকলিং ফিল্টার। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 89, মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ অফ বার্ন ক্লে ব্রিক ইজ, এখানে বলছে যে বার্ন ক্লে ব্রিকের মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ কত হয়। তো প্রথমে অপশান দেখে নিই, অপশান এ 10.5 এমপিএ, অপশান বি 7.5 এমপিএ, অপশান সি 3.5 এমপিএ, অপশান ডি 5 এমপিএ। এখানে এমপিএ মানে কি? এমপিএ মানে হলো মেগা পাস্কাল। অ্যাজ পার আইএস 1077/1992 অনুযায়ী মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ অফ বার্ন ক্লে ব্রিক কত হয়? 3.5 এমপিএ, আর ম্যাক্সিমাম কত হয়? 35 এমপিএ। তার এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশান সি 3.5 মেগাপাস্কাল, এখানে যেহেতু মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ জানতে চেয়েছে। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 90, অ্যাপ্রক্সিমেট কস্ট ফর ওয়াটার সাপ্লাই ইজ, এখানে বলছে যে ওয়াটার সাপ্লাইয়ের অ্যাপ্রক্সিমেট কস্ট কত হয়, কার সাপেক্ষে? বিল্ডিং ওয়ার্কসের সাপেক্ষে। তো প্রথমে অপশান দেখে নিই, অপশান এ 4-5% অফ এস্টিমেটেড কস্ট অফ দ্য বিল্ডিং ওয়ার্কস, অপশান বি 2-3% এস্টিমেটেড কস্ট অফ দ্য বিল্ডিং ওয়ার্কস, অপশান সি 5-7% অফ এস্টিমেটেড কস্ট অফ দ্য বিল্ডিং ওয়ার্কস, অপশান ডি 1-2% অফ এস্টিমেটেড কস্ট অফ দ্য বিল্ডিং ওয়ার্কস। ওয়াটার সাপ্লাইয়ের কস্ট কত হয়? 5% অফ বিল্ডিং ওয়ার্কস। স্যানিটেশনের কস্ট কত হয়? 6% অফ বিল্ডিং ওয়ার্কস। আর ইলেকট্রিফিকেশনের কস্ট কত হয়? এটা হয় 10% অফ বিল্ডিং ওয়ার্কস। তাহলে ওয়াটার সাপ্লাইয়ের কস্ট হয় 5% অফ বিল্ডিং ওয়ার্কস। তাহলে এখানে আমরা সঠিক অ্যান্সার ধরে নিতে পারি অপশান সি 5-7% অফ এস্টিমেটেড কস্ট অফ বিল্ডিং ওয়ার্কস। আচ্ছা, এখানে অনেকে বলবে যে অপশান এ ঠিক হবে না কেন, এই যে কস্টটা এটা অ্যাবভ 5% হয়, 5%-এর নিচে হয় না, তাই জন্য আমরা এখানে অপশান সি ঠিক ধরে নিচ্ছি। তাহলে আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।